জন্মদিন হলে আমরা যেমন নিজেদের জন্য কেক করে নিয়ে আসি, ঠিক একই রকম ভাবে জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্য এই কেকটি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিয়েছিলাম। জন্মদিন মানেই একটি কেক না হলেই কিন্তু হয়ই না, ঠিক একই রকম ভাবে জন্মাষ্টমীতে আপনিও গোপাল সোনার জন্য এরকম একটি কেক বানিয়ে নিতে পারেন। জন্মাষ্টমী স্পেশাল করে যে কেকটি আমি করে নিয়েছিলাম, এই কেকটি একদম সামনে থেকে আমি ডেকোরেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিয়েছিলাম, আপনিও ঠিক এরকম ভাবে কেকটি বানিয়ে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারেন। আমি কিন্তু একদম সামনে থেকে কেকটি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেকটি ডেকোরেশন করে নেবেন। Thank you.
জন্মাষ্টমী স্পেশাল এই কেকটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা, আমরা এগিয়ে যেতে উৎসাহ পাই। এইরকম আরো সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি, একাদশী রেসিপি এবং প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলে আমি এর আগেও অনেকগুলো নিরামিষ কেক আপলোড করেছি। কেকটা কিভাবে বানিয়ে নিয়েছিলাম, এত দেখাতে গেলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, এর জন্য ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আর এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের যদি পেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এইরকম আরো সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি, একাদশী রেসিপি এবং প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন।